বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন। সেই দিক থেকে তাকিয়ে অর্থ দপ্তর সম্প্রতি একটা বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানে বলা রয়েছে যে যারা দৈনিক একটা মজুরি ভিত্তিতে কাজ করেন কিংবা ক্যাজুয়ালে কাজ করেন, এরকম বিভিন্ন ধরনের যে কর্মচারী নিয়োগ করা হয় বিভিন্ন দপ্তরে, তাদের জন্য সুখবর বলতে এটা, তাদের সাধারণ কর্মচারী অর্থাৎ যারা স্থায়ী কর্মচারী তাদের জন্য যেমন বুক সার্ভিস থাকে, সেরকম তাদের পেরোলও করার জন্য রাজ্য সরকার এই বিজ্ঞপ্তি জারিটা করেছে। অর্থাৎ তারা এখন থাকতে তাদের ডাটা তৈরি করা হচ্ছে, সব কম্পিউটার বেস থাকবে, অর্থাৎ তাদের কোন রকমের সমস্যা আর হবে না। ফলে এই যে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, অর্থ দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি জারিটা হয়েছে সেটাই শিলমোহর করলো, অর্থাৎ তাদের আইনি স্বীকৃতি দিল সরকার, অর্থাৎ তাদের কাজ হারানোর ভয় আর থাকছে না, যেটা বারে বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন। শুধু তাই নয়, তারা 7 বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন, তারপরে তাদের একটা টাকা, মোটা টাকাও দেওয়া হবে, অর্থাৎ সরকারি কর্মচারী বা যারা স্থায়ী তাদের যেন পিএফ গ্যাচুইটি পেনশন রয়েছে, এদের অতটা না থাকলে তাদের একটা দামসান ভালো ধরনের টাকাও দেওয়া হবে বলে কিন্তু সেটা জানা গেছে। এবং যেটা বড় কথা হচ্ছে, এই যে ডাটা বেস তাদের যে তৈরি করা হচ্ছে, ফলে তাদের সরকারি খাতাতে তাদের একদম নথিভুক্ত করা হচ্ছে। ধন্যবাদ কল্লোল, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কল্লোল মন্ডল ছিলেন আমাদের সঙ্গে।